দর্শক একটা ব্যানার দেখতে পাচ্ছেন, সাকিব তামিম ভাই ভাই একসাথে দেখতে চাই। হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেটে যে পঞ্চ পাণ্ডব, তারা আসলে বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। কেউই আসলে বাংলাদেশের ক্রিকেটের শত্রু বা দুশ্মন না, সবাই আসলে বাংলাদেশের ক্রিকেটের ভালো চান, মঙ্গল চান। তারা যে ব্যানারটা নিয়ে এসেছেন এই ধর্মশালায়, তারা বাংলাদেশ থেকে এসেছেন, অনেক একদম প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু তারা এসেছেন। তারা একসাথে দুই বন্ধুকে তারা আবার দেখতে চান। ভাই, যে আপনারা এত কষ্ট করে ব্যানার নিয়ে এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন, এই যে ব্যানারটা নিয়ে এসেছেন, কি মনে করে? আসলে কি মনে করে বলতে, আমরা সবাই জানি বাংলাদেশের বর্তমান চলমান যে অবস্থা, তামিম ইকবাল এবং সাকিবের মাঝে বিরাট একটি দ্বৈরথ ঝামেলা চলছে। আমরা চাই সাকিব এবং তামিম আবার আমাদের মাঝে, পঞ্চ পাণ্ডব তো আর ফিরে আসবে না, মর্তুজা তো আর ফিরে আসবে না, কিন্তু চতুর্থ চারজন পাণ্ডব তো হতে পারে আবার এক। আমি সেই দাবি এবং সেই আবেগী মন নিয়ে আমি আবার এসেছি যে আমি তামিম এবং সাকিবকে আবার একসাথে ইন্টারন্যাশনাল ম্যাচে দেখতে চাই, এই দাবি নিয়ে আমি এসেছি। কি মনে হয়, আজকে তো ম্যাচ দেখলেন, ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ বেশ বড় ব্যবধানে 137 রানের ব্যবধানে হেরে গেছে, ওপেনিং প্যাকটাও ভালো হয়নি, তো নিশ্চয়ই তামিমের পাশাপাশি রিয়াদকেও মিস করছেন। দুই অভিজ্ঞ ক্রিকেটার থাকলে হয়তো সিনারিওটা অন্যরকমও হতে পারতো, হয়তো এটা বলা তো যাচ্ছে না, হতেও পারতো নিশ্চয়ই। কি মনে হয় আপনার? আমরা অভিজ্ঞ ব্যাটসম্যানদের মিস করেছি। আমরা আমাদের দলে আমরা চেয়েছি যে অভিজ্ঞ ব্যাটসম্যানরা তাদের অভিজ্ঞতার আলোকে তাদের দলটাকে আরও সাজিয়ে তুলুক। আমরা সেই ধর্মশালার মাটিতে সেই বাংলাদেশ, সেই চিরচেনা বাংলাদেশকে খুঁজে পেতে চেয়েছি এবং সেটা খুঁজে পাওয়ার জন্য আমরা তামিমকে চেয়েছি। আমরা তামিমের অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছি, আমরা মাহমুদুলের অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছি। আমরা তাদের প্রেজেন্স চেয়েছি এবং আমরা চেয়েছি তারা যেন, তারা থেকেই যেন ইংল্যান্ডের সাথে একটা অন্তত জয় না হোক, আমরা এমন একটা কিছু করি লড়াই করে হাঁটছে, আমাদের সেই লড়াইটা, আমাদের সেই মানসিকতা যাতে আমরা দেখাতে পারতাম আজকে, তাহলে হয়তো আমরা আরো একটু বেশি আনন্দিত হয়ে উচ্ছ্বসিত হতাম। দর্শক, যেটা আসলে বারবার বলা হচ্ছে যে বাংলাদেশ দল প্রতিপক্ষ যখনই আসলে 300-এর বেশি রান করে বা রানের রান রেটটা যখন 7-এর উপর চলে যায় ওয়ানডে ক্রিকেটে বিশেষ করে, তারা কিন্তু আসলে বাংলাদেশের প্লেয়াররা সবসময় বকডাউন হয়ে যায়। এই মানসিকতাটা বাংলাদেশের দলকে অবশ্যই উন্নতি করতে হবে এবং একই সাথে দর্শকরাও আসলে সেটা চাইছে। তবে সাকিব তামিম যে বন্ধু ছিল, এখন তাদের মধ্যে কি সম্পর্ক চলছে আমরা আসলে সবাই জানি, সেই সব কিছু ওভারকাম করে নিশ্চয়ই বাংলাদেশ দলে বর্তমান যারা খেলছেন তারা ভালো করবেন। কি মনে করেন ভাই? আমি মনে করি ক্রিকেটের সৌন্দর্য আবার ফিরে আসুক, তামিম ফিরে আসুক, সবাই মিলে খেলুক এবং ক্রিকেটের যে আসল সৌন্দর্য সেটা ফিরে আসুক বাংলাদেশ বিডি টিমের। আমার কাছে যেটা মনে হয় যে আসলে তামিম ছাড়া আজকে বাংলাদেশের দলের যে কি অবস্থা, এটা আপনারা নিজেরাও খেলা দেখেছেন। যে সবচেয়ে বড় কথা কি জানেন, মানে ইন্ডিয়ানরা আজকে কিন্তু সবাই ইংল্যান্ডকে সাপোর্ট করছে এবং ইংল্যান্ডের বেশ কিছু দর্শক আমাদেরকে এমনভাবে ঠাট্টা উপহাস করতেছিল আমাদের, যে আমরা যে একটা টাইগার, আমরা আসলে সেই টাইগারের যে অরিজিনাল রূপ সেটা আমরা হারাই ফেলছিলাম আজকে। তো আমরা আসলে ওই টাইগারের মতো গর্জন করে জিততে না পারি, হারি, তবে লড়াই করে হারতে চাই। তামিমকে নিয়ে, তামিমের মতো অভিজ্ঞতা ব্যাটসম্যান, অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটসম্যানকে নিয়ে আমরা হারতে চাই, জিতি বা হারি যাই করুক, আমরা অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ারদের আমাদের টিমে চাই, আমার এটাই দাবি। দর্শক আসলে শুনছিলেন, আসলে তারা আসলে তামিম ইকবালকে তারা আবার চান। তামিম ইকবাল, নিশ্চয়ই আপনি বাংলাদেশ দল যেদিন বিশ্বকাপ মিশনে এই ভারতে আসে সেদিন আপনি একটা ভিডিও বার্তা দিয়েছিলেন যে তাকে যেন কেউ ভুলে না যায়, দেখছেন নিশ্চয়ই তামিম ইকবাল। দর্শকরা আসলে আপনাকে ভুলে যায়নি, তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট যতদিন থাকবে তামিম ইকবাল নামটাও নিশ্চয়ই থাকবে, কারণ তামিম ইকবাল এখনো পর্যন্ত বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান গেটার। তামিম ইকবালকে কি ভুলতে পারে? মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, ধর্মশালা, ভারত।